আজকে হবে 10 মিনিটে ধবধবে ফর্সা স্কিন টোন, দাগহীন স্কিন টোন, রোদে পোড়া কালো দাগের স্কিন টোন। আজকে হবে সারপ্রাইজিং লাইভ, সো সবাই জয়েন করে ফেলেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুন, চলে আসছি লাইভে অনলাইন কাপানোর জন্য, অনলাইন ভাইরাল প্রোডাক্ট দেখানোর জন্য। সো সবাই জয়েন করে ফেলেন এবং লাইভটা শেয়ার করে ফেলেন। আপু জানেন আজকে গিফট আছে, ফাটাফাটি গিফট। সো যারা এখনো গিফট পেতে চান তারা অবশ্যই লাইভে জয়েন করে ফেলেন। এবং আজকে কিন্তু লাইভটা হবে ঝাঁকানাকা, বিকজ আজকে 10 মিনিটে আমরা সাদা হয়ে দেখাবো, জাস্ট 10 মিনিটে। 10 মিনিটে কিভাবে আপনার স্কিনের দাগ 50% কমাতে পারবেন, 10 মিনিটে আপনি আপনার রোদে পোড়া কালো দাগ সাথে সাথে উঠাতে পারবেন, ঘাড়ের কালো দাগ উঠাতে পারবেন, আন্ডারআর্মসের কালো দাগ উঠাতে পারবেন, ইচ এন্ড এভরিথিং আপনার স্কিনের যে কোনো কালো দাগ, তেল, কাষ্ঠে, ভাব সব কিছু আপনি চোখের পলকে হচ্ছে রিমুভ করতে পারবেন, ঠিক আছে? সো সবাই জয়েন করে ফেলেন। এবং আজকে শেয়ারের গিফট হচ্ছে আমাদের সবার ভাইরাল খাজানা ক্রিম। খাজানা ক্রিম হচ্ছে আজকে শেয়ারের গিফট। তবে আমি ঝটপট একটা গিফট দিব, সেটা হচ্ছে সিরাম, বেবি ফেস সিরাম। ঝটপট একটা লাইভ শেয়ারের গিফট হবে বেবি ফেস সিরাম, যেইটা হচ্ছে যারা এখনো লাভ রিয়্যাক্ট দেন নাই, একটা লাভ রিয়্যাক্ট দিয়ে ফেলেন, যেই কাজটা সবার আগে করতে পারবে সে কিন্তু একটা বেবি ফেস সিরামের উইনার হয়ে যাবে। সে কিন্তু একটা বেবি ফেস সিরামের লাভ রিয়্যাক্ট মাস্ট দিতে হবে। প্রত্যেকটা আপুকে বলতেছি একটা লাভ রিয়্যাক্টের মাধ্যমে কিন্তু আপনি একটা সিরাম গিফট পেয়ে যেতে পারেন। সো লাভ রিয়্যাক্ট দিবেন এবং 20টা করে শেয়ার করে দিবেন। আপু মুখে অনেক গর্ত, কি ইউজ করব? জেল ইউজ করবেন, জেল ইউজ করবেন, শোনা আপু জেল ইউজ করবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখাই আমার স্কিনটা, দেখেন কতটা পরিমাণ গ্লো করতেছে, কতটা পরিমাণ। এখন আমি আমার স্কিনটা আরো বেশি সাদা করে ফেলবো, আরো বেশি গ্লোইং করে ফেলবো, দুইটা না তিনটা প্রোডাক্ট ইউজ করে। আমি একটু কম্বোটা দেখাই, যারা একদম তাড়াতাড়ি ফর্সা হতে চান, যে আপু আমি একদম 10 থেকে 12 দিনের মাথায় সাদা ফর্সা হব, তারা এই কম্বোটা ইউজ করবেন। আপনাদের আর কোনো কিছু লাগানোর দরকার পড়বে না। যাদের স্কিন ভালো আছে, যাদের স্কিনে কোনো সমস্যা নাই, যে আপু আমার স্কিনে কোনো অ্যালার্জি নাই, এমনিতে আমার স্কিন ভালো আছে, মোটা আছে, তারা এই চারটা প্রোডাক্ট ইউজ করে সাদা ফর্সা হতে পারবেন 10 থেকে 12 দিনের মাথায়। 10 থেকে 12 দিনের মাথায় স্কিনের দাগও কমে যাবে এবং স্কিনও ফর্সা হয়ে যাবে। সো যারা একদম সাদা ফর্সা হতে চান এই কম্বোটা লাগাবেন। তবে এখন আমি দেখাবো 10 মিনিটের ভিতরে স্কিন কেমনে গ্লোইং করে ফেলবেন। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম তাপসি, তাশফি আপু কেমন আছেন? হ্যালো তানি আপু কেমন আছেন? সাথী আপু, আপু এতদিনে কিছুই গিফট পেলাম না আপু, আমি আজকে ফার্স্ট আপনার কমেন্ট পেলাম রে সোনা। সো দেখেন স্কিন আরো বেশি চকচক করবে, আরো বেশি জ্বলবে, এখন স্কিন আরো বেশি চকচক করবে, স্কিন আরো বেশি গ্লো করবে, আরো বেশি শাইন করবে, জাস্ট দেখেন। এই হচ্ছে জেলটা, দেখেন আমি জেলটা এখনো ফেসে মাখি নাই, আমি জেলটা, আমি জেল বের করলেই হচ্ছে আমার জেলে হচ্ছে পড়ে যায়। সো আমি আজকে এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট দেখেন এই জেলটা মাখার পরে স্কিন পুরো গ্লাস স্কিন হয়ে যায় এবং এত সফট লাগে, এত গ্লোয়িং লাগে। আপনি হাজার থাইল্যান্ড থেকে, কোরিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সুদিং জেল এনে মাখবেন, আর আমার ব্র্যান্ডের এই সুদিং জেলটা মাখবেন, আপনি রাত আর দিন তফাৎ পাবেন আপনার ফেসে। আমি গ্যারান্টি দিয়ে এই জেল সেল করি, আপনাদের যদি এই জেল ভালো না লাগে নেক্সট ডে আর, ঠিক আছে? এগুলা আজাইরা জিনিস, আর আপু আজাইরা জিনিস হলে লাইভ দেখার কোনো দরকার নাই রে সোনা। যদি আপনার কাছে এগুলো আজাইরা জিনিস মনে হয় লাইভ দেখবেন না আপু, খুব সহজ উপায় হচ্ছে ইগনোর করে ফেলবেন, কারণ আমার পেজে যত কাস্টমাররা আছে সবার খুব দরকারি জিনিস এগুলা। হালি হানি জেল লাগানোর পরে কি সাবান দিয়ে মুখ ধোয়া যাবে? কোনো দরকার নাই আপু, আগে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবা, আগে এই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবা। আমি একটু দেখাই, দেখেন এইটা লাগানোর পরে কতটা পরিমাণ স্কিন চকচক চকচক করতে থাকে, জাস্ট দেখেন। আমি অল্প একটু পরিমাণ, দেখেন দেখেন আপনারাই ভালো করে দেখেন, আমি অল্প একদম সামান্য পরিমাণ, ঠিক আছে? এই যে দেখেন, দেখা যাইতেছে? এই যে দেখেন, একদম মানে না লাগাইলেই নয়, না লাগাইলেই নয়, জাস্ট দেখেন একদম অল্প পরিমাণে আমি জেল নিলাম। যাদের স্কিনের চামড়া পাতলা, রগ দেখা যায়, স্কিন সেন্সিটিভ, কোনো কিছু লাগাতে পারেন না, তারা এই
জেলটা দুইবার করে দৈনিক লাগাবেন, সকালে একবার রাতে একবার, যে কোনো টাইমে দুইবার করে। আপনার যতবার ইচ্ছা ততবার আপনি জেলটা লাগাবেন। যাদের স্কিন জলে, যাদের স্কিনে চামড়া পাতলা, যাদের স্কিন অনেক বেশি পরিমাণ ডিহাইড্রেট থাকে, দেখলে মনে হয় যে স্কিন মরে মরে গেছে, স্কিনের কোনো গ্লো নাই, স্কিন সফট নাই, স্কিনটা অনেক বেশি রাফ হয়ে গেছে, ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, এই জেলটা যদি আপনি এক মাস টানা লাগাতে পারেন ভাই, আপনার আর কোনো কিছু লাগানোর দরকার পড়বে না। আপু আমার মুখ কালো হয়ে যায়, আপু আমি খাজানাটা লাল চন্দন তাও কাজ হয় না। আপু মুখ কালো হলে আপনি সানস্ক্রিন লাগাবেন, এইটা আমি সানস্ক্রিন নিয়ে অনেক লাইভ করছি, অনেক ভিডিও পোস্ট করতেছি। স্কিন কালো হওয়ার একটাই কারণ হচ্ছে স্কিন পুড়ে যায় রোদে, রান্নাঘরের তাপে স্কিনটা পুড়ে যায়, যে কারণে যত ভালো প্রোডাক্ট লাগান না কেন কাজ করতে চায় না। সানস্ক্রিন লাগাইয়া সব কাজ করবেন বাসার, আপু রোদে যাবেন সানস্ক্রিন লাগাইয়া মেকআপ করে বের হবেন, স্কিনে কিচ্ছু হবে না, স্কিন কালো হবে না, এটা একদম গ্যারান্টেড কথা। আপনি যেখানে যান আপনাকে সবাই বলবে সানস্ক্রিন লাগাতে, সানস্ক্রিনের বিকল্প কিচ্ছু নাই আপু। আচ্ছা আপু এই যে দেখেন আপু আমার ফ্রেন্ডের মুখে অনেক ব্রণ, আপু আমি বলছি ওরা তোমার থেকে খাজানা ক্রিমটা এনে দিতে আপু। আচ্ছা ঠিক আছে আপু, ব্রণ কমে যাবে কমে যাবে কমে যাবে আপু, এই যে দেখেন অল্প পরিমাণে আমি লাগাইতেছি, বাট এই যে দেখেন একটু মাসাজ করে লাগাচ্ছি, মানে এই জেলটা লাগানোর পরে আপনার কাছে মনে হবে যে স্কিনে আপনি কিছু একটা স্পেশাল মাখছেন, যে কারণে স্কিন আরো বেশি চকচক করতেছে, আরো বেশি বললে ভুল হবে, একদম চকচক করবে একদম। জাস্ট দেখেন এখন আমার স্কিনটা দেখেন, এখন আমার স্কিনটা জাস্ট দেখেন কতটা চকচক করতেছে, দেখেন পুরা ফেস দেখেন, আল্লাহ মানে এই জেলটা তো আমার কলজার টুকরা, এই জেলটা হচ্ছে আমার কলজার টুকরা, ঠিক আছে, এই জেলটা হচ্ছে আমার কলিজার টুকরা, কারণ এই জেলটা লাগালে আমার স্কিন যদি রাফ হয়ে যায় অনেক বেশি। শান্ত শান্ত আমাকে একটু টিস্যু বা একটা গামছা দাও তো ভাইয়া, কারণ জেল লাগানোর পরে এটা যদি যদি আমি ড্রেসে ধরি ড্রেসটা নষ্ট হয়ে যায়, টিস্যু বা গামছা দাও তাড়াতাড়ি। আচ্ছা দেখেন আপু হ্যাঁ এটা কিন্তু লিপসেও আপনি লাগাতে পারবেন, লিপসেও লাগাতে পারবেন, লিপসে এখন আমি লাগাইতেছি না কারণ লাইভ করতেছি, এখন লিপসে লাগালে লিপসটা আঠালো হয়ে যাবে, কথা বলতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জেলটা দেখেন আমি এখন লাগানোর পরে কতটা চকচক করতেছে, এটা আপনার স্কিনে পুরো খাবারের মতো কাজ করবে, এই জেলটা আপনার স্কিনে পুরো খাবারের মতো কাজ করবে। টিনেজারদের জন্য এটা সবচেয়ে বেস্ট, এবং যারা অল্প বয়সী আছেন, যা আমি নাইট ক্রিম লাগাতে চাই না, তারা এই জেলটা সবসময় রেগুলার ইউজের জন্য ইউজ করবেন, সকালবেলা লাগাবেন, বিকালবেলা লাগাবেন, রাতের বেলা, দৈনিক যদি তিনবেলা আপনি জেল লাগাতে পারেন আপনার আর কোনো কিছু লাগানোর দরকার পড়বে না। লাইভ ক্লিয়ার না থাকলে একটু শেয়ার করে দেন আপু, লাভ রিয়াক দিয়ে দেন, ইনশাল্লাহ লাইফটা আবার ক্লিয়ার হয়ে যাবে, আবার লাইফটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, একটু শেয়ার করে দেন, লাভ রিয়াক্ট দিয়ে দেন আপু। আপু আমি আপু এই জেলটা ইউজ করার পর কি সাবান দিয়ে মুখ ধোয়া যাবে? কোনো দরকার নাই আপু, আপনি আগে মুখ ধুবেন, তারপরে জেল লাগাবেন, তারপর নর্মাল পানি দিয়ে জাস্ট হচ্ছে মুখটাকে পরিষ্কার করে ফেলবেন, এনাফ, আপনার আর কোনো কিছু লাগানোর দরকার পড়বে না। আচ্ছা জেলের দামটা আমি বলে দেই, যারা নিতে চাচ্ছেন আমি নিব, লিখতে হবে, আমি প্রাইস বলে দিব, সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন, এনিওয়েজ কেউ মেসেজ করবেন না, আমি বলে দেই জেলের প্রাইস, আমি এখন বলে দিব, যারা নিতে চাচ্ছেন চট জলদি ইনবক্স করবেন, পাঁচটা শেয়ার করে ইনবক্স করে ফেলবেন, পাঁচটা শেয়ার, আপু মুখের লোম চলে যাবে আস্তে আস্তে, তবে একদিনে দুই দিনে মুখের লোম যাবে না, আস্তে আস্তে ইউজের মাধ্যমে মুখের লোমটা কমে যাবে এবং আস্তে আস্তে মুখের লোম ওঠাটা বন্ধ হয়ে যাবে। এবং এইটা যদি আপনারা অনেকে আছেন পাকিস্তানি ক্রিম ইউজ করেন, স্কিন অনেক টাইপের উল্টাপাল্টা ক্রিম ইউজ করে স্কিন নষ্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনার স্কিনে জেলটা পুরা প্রোটিনের মতো কাজ করবে, আপনার স্কিনে পুরা পাওয়ারফুল সাপ্লিমেন্টের মতো কাজ করবে। আপনার স্কিনে যখন আপনি এই জেলটা খাওয়াবেন আপনার কাছে মনে হবে যে দুনিয়ার শান্তি আপনার স্কিনের ভিতরে আপনি দিছেন, কারণ এত ঠান্ডা লাগে এবং স্কিনটা পুরা কুলিং একটা ফ্লেভার চলে আসে। যখন আপনি জেলটা মাখবেন আপনি এটা চাইলে ফ্রিজে রেখেও ইউজ করতে পারবেন, ঠান্ডা ঠান্ডা জেল স্কিনের জন্য আরো ভালো কাজ করে, স্কিনটাকে সফট করে, 12 মাসই দেখবেন আপনার স্কিন সফট, অনেকের স্কিন ধরে দেখবেন কি তুলার মতো নরম, সো আপনি যখন এই জেলটা ইউজ করবেন একদম তুলার মতো নরম হয়ে যাবে। আচ্ছা এইটার প্রাইসটা আমি একটু বলে দেই, এইটার প্রাইস হচ্ছে মাত্র 690 টাকা, যারা নিবেন হানি জেল লিখে অর্ডারটা করে দিবেন, ঠিক আছে, নাম ঠিকানা ফোন নাম্বার ছাড়া কেউ মেসেঞ্জারে মেসেজ করবেন না, আমি বারবার বলতেছি পেজে এখন ঈদের টাইমে অনেক বেশি রাশ, সো নাম ঠিকানা ফোন নাম্বার ছাড়া কেউ
ভুলেও মেসেজ করবেন না, ভুলেও না, কারণ এখন অনেক বেশি রাশ, তো নাম ঠিকানা ফোন নাম্বার ছাড়া কেউ মেসেজ করবেন না। প্রাইস পড়বে 690 টাকা, ঠিক আছে? আপু স্কিনে হালকা পাতলা দাগ আছে অনেক তাড়াতাড়ি, এই জাস্ট এখন আমি দেখাবো বলছি না, আমি দেখাবো বলছি না যে 10 মিনিটে আপনি কেমনে আপনার স্কিন কালার চেঞ্জ করতে পারবেন সেটা আজকে আমি লাইভে দেখাবো। জাস্ট বেশি না, জাস্ট বেশি না। আপু এটা কি লাল চন্দন? না আপু, এটা লাল চন্দনের বোন। লাল চন্দন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে লাল চন্দন ব্র্যান্ডের হানি জেল, ঠিক আছে? লাল চন্দন হচ্ছে এইটা, আর লাল চন্দন ব্র্যান্ডের হচ্ছে হানি জেল। আপু আমি তো দুইটা নিয়েছি, এত ভালো, থ্যাংক ইউ আপু। আপু আমি অর্ডার করেছি বাট কনফার্ম হয়নি এখনো, হয়ে যাবে। নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে দিবেন। এই হচ্ছে লাল চন্দন ফেস প্যাক, ক্লিয়ার? এইটা যখন আপনি মাখবেন আমি একদম চোখ বন্ধ করে বলতে পারবো 10 মিনিট, 10 মিনিটের ভিতরে আপনি আপনার স্কিন 2 থেকে 4 শেড পর্যন্ত গ্লোয়িং করে ফেলতে পারবেন। চিন্তা করেন 2 থেকে 4 শেড ইনস্ট্যান্ট লাগানোর মাধ্যমে স্কিন 2 থেকে 4 গুণ, আপনার যে টিনেজার যে স্কিন কালারটা ছিল সেটা সাথে সাথে চলে আসবে, এবং স্কিনে যে দাগগুলো ছিল পানি ধোয়ার সাথে সাথে দেখবেন দাগগুলো চলে গেছে, স্কিন যে কুচকানো ভাবটা ছিল। আপু লাইভ তো ঠিক আছে, আপু আপনার ওইখানে হয়তো বা নেটে প্রবলেম করতেছে, রে সোনা নেটে প্রবলেম করতেছে, আপনি একটু কষ্ট করে আবার লাইভে ঢুকে পড়েন, ঠিক আছে? আপু লাল চন্দনটা বেশি ভালো নাকি জেলটা বেশি ভালো? আপু কোনোটা কোনোটার সাথে টেক মানে কম্পেয়ার করা যাবে না আপু, একটার কাজ এক এক রকম। লাল চন্দনের কাজ একটা, জেলের কাজ একটা। জেলটা দেখছেন, জেল আপনার স্কিনে জেল্লা দিবে, জেল আপনার স্কিনে পাওয়ার বাড়াবে, জেল আপনার স্কিনটা সফট রাখবে, ময়শ্চারাইজ করবে। আর লাল চন্দন এটা একটা দিয়ে 10টার কাজ করবে আপু, একটা দিয়ে 10টার কাজ। স্কিনের ডিহাইড্রেট ভাব থাকলে সেটাকে সাথে সাথে সফট করে ফেলবে। আমি একটু আপনাদেরকে দেখাই ভাই, এইটা না আমার খাইয়া ফেলতে ইচ্ছা করে জানেন, এইটা আপু আমি এখনো লাগাই আছি। থ্যাংক ইউ মুন আপু, আপু আমিও ব্যবহার করি, লাল চন্দনটা অনেক ভালো লাগে। আজকে আপনারা যারা গিফট পেতে চান, আমি কিন্তু কোরবানির গিফট দিব সবাইকে, আমি কিন্তু কোরবানির গিফট দিব, সো কেউ কিন্তু গিফট নেওয়া মিস করেন না, আমি বারবার বলতেছি কোরবানিতে গিফট দিব। যারা লাল চন্দন ফেস প্যাকটা ইউজ করেন মজা পান, তারা কাইন্ডলি গ্রুপে রিভিউ দেওয়া শুরু করে দেন, কারণ এবার কিন্তু রিভিউ কনটেস্টে দামি দামি গিফট থাকবে। সো এখনো যারা গিফট নিতে চান, গিফট পেতে চান, তারা অবশ্যই সুন্দর করে আফটার বিফোর ছবি সহ পোস্ট করবেন। আপু আমি এটা নিতে চাই, স্কিন অনেক কালো, ভালো কোনো ক্রিম আছে? স্কিনটাকে আগে ঠিক করতে হবে, শুধু যে 12 মাসে 13 মাস আপু নাইট ক্রিম মাখলেই যে সুন্দর হবেন এমন কোনো কথা নাই। স্কিন যদি ভালো থাকে যে কোনো নাইট ক্রিমই সুন্দর কাজ করে, স্কিন ড্যামেজ থাকলে স্কিনে কোনো কিছু কাজ করতে চায় না। আপু আমার আমার মাত্র বয়স 22 বছর, দেখলে মনে হয় কত বেশি। এটার কারণ হচ্ছে স্কিন ঝুলে গেছে, কুচকে গেছে, এটার জন্য রেগুলার জেল সিরাম লাগাবেন। দেখেন এই প্যাকটা আমার 7 দিনও যাইতো না, এতটা ভালো লাগে এই প্যাকটা আমার। আমার এই আমি জেলের উপরেই মাইকা ফেললাম, আপনারা একটু দেখেন, এই প্যাকটা আমার 7 দিনও যায় না, বিশ্বাস করবেন। আমার যখন প্যাক মাখার প্যারা ওঠে, দেখেন পুরো স্কিন কালার চেঞ্জ হয়ে যাবে, এখন পুরো স্কিন কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার যখন ফেস প্যাক মাখার প্যারা ওঠে, ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, 7 দিনও আমার এই প্যাকটা যায় না, আমার কাছে এতটা ভালো লাগে। হ্যাঁ আমি শুধু আটকে যাইতেছি, নেটে সমস্যা করতেছে, সোনা কি করব বলেন, কি করব বলেন, এত নেটে ডিস্টার্ব করতেছে, আমার কিচ্ছু করার ছিল না রে সোনা। এই যে দেখেন এতটা জোস, এতটা জোস, জাস্ট দেখতে থাকেন, জাস্ট দেখতে থাকেন। আপু এই প্যাকটা অনেক ভালো। আপু আমি সিরামটা দিলাম, কিমের সিরামটা ইউজ, এই যে বেবি ফেস সিরামটা, এটা তো জোস, আই লাভ দিস সিরাম, আই লাভ দিস সিরাম। আপু আমি খুবই কালো, কত কিছু দিয়েছি কিন্তু চোখের নিচে কালো দেয় না। আই ক্রিমটা লাগাবেন আপু, আমাদের আই ক্রিম কিন্তু ফেমাস না, আই ক্রিম আমাদের আই ক্রিম। হ্যাঁ এই যে দেখেন, ভাই এই প্যাকটা কে কে লাগান প্লিজ একটু রিভিউ দেন, এই প্যাকটা কারা কারা লাগান একটু রিভিউ দেন। দেখেন আমি এটার উপর দিয়ে একটু, এই যে দেখেন ভাই কি সাদা লাগে ভাই, আমি এই প্যাকটা লাগাই দিলে মানে পুরা সাদা ভুতনি হয়ে যায়, কি পুরা, দেখেন দেখেন এই যে উপর থেকে উঠায় ফেলছি, দেখেন পুরা সাদা ভুতনি ভাই রে ভাই। এই প্যাকটা দেখেন আমি প্যাক উঠায় ফেলছি,
পুরা সাদা বুক দেখছেন কে কে নেবেন কে কে নেবেন এই প্যাকটা কে কে নেবেন কমেন্ট করে ফেলেন ভাই আমি তারপরে দেখাবো যে আপনি কেমনে সাদা হইতে পারবেন টেকনির মতো দাঁড়ান এই যে দেখেন মানে এই জায়গাটাতে একদম গ্লেজ দিতেছে ভাই একদম আমি নাকে এটা যখন লাগাই আমার কাছে মনে হয় আমার দুনিয়া সব শান্তি নাকের উপরে কারণ নাকের উপরে কোনো গোটা নাই হোয়াইট হেয়ারস নাই ব্ল্যাক হেয়ারস নাই একদম নিট অ্যান্ড ক্লিন দেখেন দেখেন প্যাক উঠায় ফেলতেছি বার সাদা কি রে কয় দেখেন পুরো মাখনের মতো সাদা ভাই এই প্যাকটা যারা না ইউজ করেন তারা আসলে বুঝতে পারবেন না যে এই প্যাকটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যারা এই প্যাকটা ইউজ করে তারা জীবনে পার্লারে যাবে না এই প্যাকটা যারা ইউজার তারা কখনো পার্লারে যায় না তারা ঘরে বসে এটা দিয়ে ফেশিয়াল করতে পারে দৈনিক এটা গোসলের টাইমে লাগাতে পারবেন যে কোনো টাইমে আপনি এই প্যাকটা লাগাইতে পারবেন যে কোনো টাইমে এটার কোনো টাইম টেবিল নাই যারা হাহা দিতেছেন তারা মনে হয় কুত্তার গু খান না কুকুরের গু খান আপনি মেবি না এর জন্য আমার লাইভ দেখে আপনার হাহারি এক বের হয়ে যাচ্ছে আপুরা ফেক আইডি গুলা ঠিক আছে লাইভ দেখে মানুষের লাইভ দেখে হাহারি এক দেওয়াটা খুব একদম স্বভাব হয়ে গেছে না আপনারা মেবি সকাল বিকাল কুত্তার গু খেয়ে বড় হন এর জন্য আপনাকে যা দেখে তাই হাহা দিতে ইচ্ছে করে না আরেকটু দেন আপনার আইডিগুলো আমি এখন দেখিয়ে দিব আর একটু হাহারি এক দেন আমি একটু আইডিগুলো দেখাবো ছেলে মেয়ে সবাই লাগাতে পারবেন আপু ছেলে মেয়ে সবাই লাগাতে পারবেন এইটা তো আমার ভাইয়া কাস্টমারদের কলজার টুকরা এইটা আমার ভাইয়া কাস্টমারদের কলজার টুকরা মানে এই প্যাকটা যারা লাগায় তারা সবাই বলে আপু আমি রোদে বাইক চালাই আপু আমি এখানে ওখানে যাই সারাদিন রোদে থাকি আপু আমার কোনোভাবে স্কিনের ট্যান উঠাইতে পারি না বাসায় আসার পরে গোসলের টাইমে যখন প্যাকটা লাগায় আপু বলে কি এত ফর্সা লাগে আর মুখ যে পুইরা গেছিল মুখ যে ট্যান পড়ে গেছিল সেগুলা একেবারে চলে গেছে একেবারে চলে গেছে আপু এটা দাম কত টাকা কে বলতে পারবেন ঠিক আছে একটা কালো মানুষকে প্যাকটা লাগাইয়া দেখাইলে বুঝতাম যে সাথে সাথে ফেয়ার হয় নাকি আপু তুমি তো এমনি ফেয়ার তোমার তাতে বোঝা যায় না আপনি মেবি সেই আদিম যুগে বসবাস করেন না আপু আচ্ছা লাল চন্দন ফেস প্যাকটা কারা কারা ইউজ করেন একটু কমেন্ট করেন কার কার কাছে ভালো লাগে আমি কিন্তু আজকে আপনাদেরকে গিফট দিব লাল চন্দন ফেস প্যাকটা কারা কারা ইউজ করেন কার কার কলিজা শুধু লেখেন যে আমার কলিজা লাল চন্দন আর কিচ্ছু করতে হবে না আমার কলিজা লাল চন্দন লেখেন শুধু এখন আমার রিভিউ না আমার কাস্টমারদের রিভিউ আপনাকে আমি দেখাচ্ছি আপু আপনি যে বললেন যে একটা কালো মানুষের স্কিনে লাগায়া দেখান ভাই আমি নিজে জন্মগত কালো একটা মেয়ে ছিলাম আপনি আমার 2019 সালের লাইভ পর্যন্ত দেখে আসেন আমি কালো থেকে কেমনে ফর্সা হইছি এতটা সাদা হয়ে গেছি এটা কিন্তু আমার পুরো অনলাইন বলেন বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা মানুষ জানে আমি কেমনে সাদা হইছি কিভাবে এত সুন্দর স্কিন আমি পাইছি কিভাবে আমার মুখে ব্রণ নাই কিভাবে আমার স্কিনে আমি দাগ বসতে দেই না কিভাবে আমি নিজের স্কিনের যত্ন নেই কিভাবে আমি আমার নিজের কেয়ার করি বাচ্চা হওয়ার পরও কিভাবে আমি এত শুকনা কিভাবে আমি নিজেকে মেনটেন করি সবাই জানে সবাই এবং এটা শুধু আমি একা ইউজ যদি করতাম তাইলে বুঝতাম এটা আমাদের মিনিমাম 60,000 পিস সেল হইছে ম্যাক্সিমাম 60,000 পিস সেল হইছে এবং এত কাস্টমারের পাশে কার বাসায় কয়টা আছে লাল চন্দন আপুরা কার বাসায় কয়টা আছে এমনও কাস্টমার আছে 60টা 70টা প্যাক তার বাসায় কৌটা পড়ে আছে সবার কৌটা খালি কৌটা ছবি দেয় আমাকে আপু দেখেন কতগুলা প্যাক লাগাইছি 9 মাস এটা 9 মাস ধরে আমি সেল করতেছি গত 9 মাস ধরে আমি সেল করতেছি প্রাইস আমাদের 60,000 পিস লাল চন্দন সেল আপনার হয়তো বা কোনো আইডিয়া নাই এই লাল চন্দন নিয়ে এই লাল চন্দন আমাদের ওপেনিং এ চট্টগ্রাম শোরুম যখন আমরা ওপেন করছি সকাল 11টায় শোরুম ওপেন করছি 12টার ভিতরে 1 ঘন্টার ভিতরে সোল্ড আউট বুঝতে পারছেন এবার 1 ঘন্টার ভিতরে এই প্যাক সোল্ড আউট হয়ে গেছে 1 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে এই প্যাক সোল্ড আউট সব আপুরা ফেরত গেছে অর্ডার দিয়ে দিয়ে টাকা পেমেন্ট করে চলে গেছে পরে 7 দিন পরে এই প্যাক শোরুমে গেছে তারপর ডেলিভারি দিতে পারছে আইসা আইসা নিছে বুঝছেন এই প্যাক কাস্টমারদের কলজা 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 মানে আপনি আমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্যাকটা নেওয়ার পরে 100 তে 100 জন এই প্যাকের ডাবল ইউজার মানে এটা কখনো ছাড়তে পারবে না কারণ আপনি চিন্তা করেন আপনার পার্লারে যাওয়া লাগতেছে না আপনার স্কিনের এক্সট্রা কোনো যত্ন নেওয়া লাগতেছে না এক্সট্রা কোনো কেমিক্যাল ইউজ করতে হইতেছে না আপনি একটা প্যাক যেটার ভিতরে আপনি তিনটা জিনিস পাচ্ছেন একটা ফেস প্যাক একটা
একটা মাসাজ ক্রিম একটা স্ক্রাবার তিনটা জিনিস একসাথে মাসাজ করতেছেন 10 মিনিট রাখতেছেন ধুইয়ে ফেলতেছেন স্কিন পুরো ফ্রেশ দাগ চলে যাচ্ছে স্কিন সাদা হয়ে যাচ্ছে স্কিনে ব্রণ থাকতেছে না মেস্তা থাকতেছে না ব্রণের দাগ পর্যন্ত চলে যাচ্ছে এবং কি আপনার ঘাড়ে লাগাবেন আন্ডারআর্মসে লাগাবেন সিক্রেট পার্টে লাগাবেন যখন আপনি এগুলো লাগাবেন আপনার আর কোনো কিছু দরকার পড়বে আমাকেই বলেন এবং এটা বাচ্চাদেরকেও আপনি লাগাইতে পারতেছেন এইটা আমাদের ল্যাব টেস্ট করা একটা ফেস প্যাক এবং এটা আমার নিজের ব্র্যান্ডের প্যাক এই যে লাল লাইট আপ হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্যাক সো এবার আপনারা বুঝতে হবে যে এই প্যাকটা আমাদের এত রিভিউ আমি একটাও ব্যাড রিভিউ পাইনি আজ পর্যন্ত লাল চন্দনের কেউ যদি বলে যে আপু আমার লাল চন্দন কাজ করে না ওই কাস্টমার কখনোই আমাদের থেকে প্রোডাক্ট নেয় নাই আমাদের প্রোডাক্ট যারা নেয় তারা সবাই রেজাল্ট পায় ঠিক আছে আচ্ছা আমি একটু বলে দেই যারা এটা নিতে চাচ্ছেন তারা একটু কমেন্ট করে ফেলেন ঠিক আছে আপু এটা কোন কোম্পানি বা কোন দেশের প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট লাইট আপ হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং এটা মেড ইন বাংলাদেশের পণ্য এবং এটা টোটাল ইনগ্রেডিয়েন্টগুলো হচ্ছে আসে জাপান থেকে সো এই জন্যই এই প্যাক এত হিট কারণ এটা আমার নিজের ব্র্যান্ড আমার জীবনে সব আমি 2019 সালে যখন লাইভ করতাম তখন একটা কথা বলছি যদি আমি বেঁচে থাকি আপনাদেরকে আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট দিব আমি বলছিলাম যারা আমার জি আপু বলছিলেন জি জি ঠিক আছে আমি এই কথাটা বলছিলাম আমি 3-4 বছর কষ্ট করার পরে আমি এই ব্র্যান্ড করতে পারছি এবং এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের হাতে আমি 5টা পণ্য দিতে পারছি 5টা পণ্য আমি আপনাদেরকে দিতে পারছি কারণ কি আমার চেষ্টা ছিল আমি 4-5 বছর কষ্ট করার পরে এই ব্র্যান্ড একটা ব্র্যান্ড করতে হলে যে কত পরিশ্রম লাগে কত বিগেস্ট ইনভেস্ট লাগে সেটা আমরাই জানি আপনারা হয়তোবা বুঝতে পারবেন না আপনারা একটা 625 টাকার একটা প্রোডাক্ট কিনে ফেলেন ধাপধুপ শেষ কাজ এটা পিছে কত কোটি টাকার পর্যন্ত ইনভেস্ট থাকে এটা আপনারা বুঝবেন না ঠিক আছে যারা নিতে যাচ্ছেন আমি প্রাইসটা বলে দেই এটা যদি আমরা দেশের বাইরে থেকে আনতাম মিনিমাম 3000 টাকা হইতো এটার দাম সর্বনিম্ন 3000 টাকা হইতো এটার দাম বাট এইটা মাত্র 620 টাকা করে 4টা 5টা 10টা আপনি আজীবন এই প্যাকটা লাগাবেন আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবো আপনাকে আজীবন আজি বোন এইটা ইউজের মাধ্যমে কি কি কাজ হয় আমি বলে দেই ফর্সা করবে শুধু ফর্সা না ফর্সার পাশাপাশি গ্লো করবে ফর্সার সব ফেক রিভিউ নাইমা চৌধুরী আপু আপনাকে আমি ব্যান করে দিলাম আই এম সো সরি আপু এত এত কাস্টমার আমাদের প্রোডাক্ট নেয় হাই হাই উনি বলতেছে সব ফেক রিভিউ আপুরা এখন আপনারাই বলেন আমি কি করব বলেন আমি আসলে বুঝাইতে পারবো না যে আমি আপনাদের জন্য কি করলে আপনারা খুশি হবেন ফেক রিভিউর মানেটা কি ভাই আমি তো চাইলে এই যে দেখেন 200 মানুষ নিয়ে লাইভ করতেছি আমি পারি না 1000 ভিউ কিনে আমি লাইভ করতে কেন করতেছি না দরকার পড়ে না আমার আমার কাস্টমার একজন থাকলে একজনই আমার থেকে 100টা নেয় সো দরকার নেই তো এখান থেকে চলে যাও জানে দেখেন না খেলনা তোমার বাবা কোথায় বাবা অফিস যাও রুমে যাও বাবা মার্কেটে গেছে বাবা মার্কেটে চলে গেছে বাবা মিথ্যা বলছো কেন বাবা তো রুমে দেখেন আপনাদের রাত বাবু কি মিথ্যা কথা বলতেছে যাও এটা পড়ে গেলে ভেঙে যাবে ব্যথা পাবে যাও মাম্মামকে লাইক করতে দাও মাম্মাম যাও এটা লাগাই দিব মুখে নাকি আচ্ছা 620 620 জি আপু চট্টগ্রামের শোরুমে অ্যাভেলেবল আছে চলে যান চট্টগ্রামের শোরুমে কালকেও খোলা আছে চলে যান চট্টগ্রাম শোরুম থেকে নিয়ে নেন কোনো সমস্যা নাই আপু হেয়ার সিরামটা কিভাবে ইউজ করব একটু বলবেন আপু স্প্রে করবেন সপ্তাহে 2 দিন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত স্প্রে করবেন রেখে দিবেন চোখে যেন না লাগে রেখে দিবেন 1-2 ঘন্টা পরে জাস্ট নরমাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন হ্যাঁ চট্টগ্রামের শোরুমে অ্যাভেলেবল আছে ভাই আমার যারা চিনেন তারা তো ভালো করেই জানেন আমি রেগুলার চট্টগ্রামে যাই রাতকে সামনে আর আনবো না আপু ও আরো 5-6 বছর পরে ওরে ক্যামেরায় দেখাবো ঠিক আছে ব্র্যান্ড নিউ হেয়ার কালার অনেক কিউট আপু এটা কালা চুল চুল কালা করে ফেলছি চুল আমি কালা করে ফেলছি আপু আচ্ছা আপু আবার চট্টগ্রামে শোরুমটা কোথায় চট্টগ্রামের শোরুমটা হচ্ছে চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেটের লেভেল 1 শপ নাম্বার 24 আপনারা একতলায় গেলেই আমাদের শোরুমটা দেখতে পারবেন খুঁজতে হবে না যমুনাটা যেরকম হ্যারিকেন দিয়ে খুঁজতে হয় সো আপনার খুঁজতে হবে না ঠিক আছে আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে 620 টাকা 620 টাকা হচ্ছে এটার দাম সো যারা নিতে চাচ্ছেন চট জলদি এটা অর্ডার করে ফেলেন চট জলদি এটা অর্ডার করবেন আমি বারবার বলতেছি লাল চন্দন
লট শেষ হয়ে গেলে পরের লট কবে আসে আমি জানি না, কারণ একটা প্রোডাক্ট তৈরি করতে ম্যাক্সিমাম 15 দিন টাইম লাগে। কারণ এটা যেহেতু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট, দেশের বাহির থেকে আনার কোনো ঝামেলা নাই, 15 দিন টাইম লাগবে এই প্রোডাক্টটা মেকিং করতে। সো আপনারা বুঝেন, কোরবানির আগে 620 টাকার প্রোডাক্ট পাবেন না সোনা। আচ্ছা, এমন যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো কালো মেয়ে থাকতো না। একটা কালো মেয়ে দেখান আমাকে। আরিয়ান রুমা রুমাইনি রুমানি আরিয়ান রুমানি, আপনারা একটা কালো মেয়ে আমাকে দেখান। আপুর আপনাদের আশেপাশে যারা আগে কালো ছিল একটু আমাকে বলেন তো, যে তারা আদৌ কালো আছে কি না। ছোটবেলায় একদম কালো ছিল, একটু টিনেজার হওয়ার পরই সাদা হয়ে গেছে না? এখন আপনি কালো মেয়ে খুঁজে পাবেন না, খুঁজে দেখান আমাকে, দুই একটা কালো মেয়ে খুঁজে দেখান, ঠিক আছে? যদি দুই একটা দেখাইতে পারেন ভাই বিজনেস ছেড়ে দিব, ঠিক আছে? কালো ছেলেও নাই, কারণ ভাইয়ারা এখন অনেক স্কিন সচেতন। স্কিন ফর্সা হোক কালো হোক কোনো সমস্যা নাই, কিন্তু স্কিন কেয়ার করাটা খুব জরুরি, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? 4 দিন ধরে ইউজ করি আপু, ধৈর্য নিয়ে ফুল কম্বোটা ইউজ করতে হবে। আপু আমি এটা নিতে চাই, ফেস অর্ডার করেন। আপু টিউবলাইট ফেস প্যাক লাগাও প্লিজ। আপু এটা এখন ধুইতে হবে, আমার গেঞ্জিটা নষ্ট করা যাবে না, অনেক সুন্দর একটা গেঞ্জি, সো এটা এখন নষ্ট করা যাবে না। সো এটা আমি হচ্ছে ন চেঞ্জ করবো, তারপরে আমি ওইটা লাগাবো। আপু আপু আমি কালো, কিন্তু তোমার প্রোডাক্ট আমি মিস করার সময় পাই না বাচ্চাদের জন্য। আরে আপু আমি চিকন, আপু মোটা হতে চাই। আপু চিকন হইলে আপনি কষ্ট করে হচ্ছে আমাদের গুড হেলথ খাবেন, ঠিক আছে? আচ্ছা আপু আমি এটা নিতে চাই। আচ্ছা বুস্টার খাজানা ক্রিমটা রিস্টক করো, বুস্টারের জন্য ভোট করেন সবাই। একটা লাভ রিঅ্যাক্ট, 5টা শেয়ার, গিফট পাবেন 2টা খাজানা। একটা লাভ রিঅ্যাক্ট, 5টা শেয়ার, গিফট পাবেন 2টা খাজানা। কে কে নিতে চান? একজনই 2টা পাবেন, একজনই 2টা। সবার আগে টাস্ক কমপ্লিট করেন, সবার আগে টাস্ক কমপ্লিট করতে হবে, ডেফিনেটলি টাস্ক কমপ্লিট করতে হবে, ডেফিনেটলি ডেফিনেটলি। আর যারা এখনো আমাদের বুস্টার খাজানা, একটা অনেক ভালো প্রোডাক্ট, প্লিজ রিস্টক করো। আপু বুস্টারের জন্য আমার বুস্টার চলে আসে, বুস্টার আমার হাতে আছে, বুস্টার চলে আসে, বুস্টার আমার হাতে আছে, কিন্তু বুস্টার আমি দেখাবো, ঈদের আগেই দেখাবো, ডোন্ট ওয়ারি। বুস্টারের জন্য আপু প্রত্যেকবার ভাই কাস্টমাররা কানতে কানতে প্যান 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 করতে করতে আমারে পাগল করে দেয়, বিশ্বাস করবেন, বুস্টারের জন্য। এই তোমাকে আন্টিরা দেখতে চাইছে, এদিকে আসো। শুনেন কথা, শুনেন কটাটার কথা, শুনেন আপু, নাইট ক্রিম ছাড়া অন্য কোনো ক্রিম নাই যেটাতে ফেস ব্রাইট করবে। আপু দুনিয়াতে নাইট ক্রিম ছাড়া আপনি ফর্সা হইতে পারবেন না, একমাত্র পারবেন সাপ্লিমেন্ট খাইলে। সাপ্লিমেন্ট খাইলে আপনি 4 থেকে 5 গুণ ফর্সা হতে পারবেন, ঠিক আছে? আপু আমি এটা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে খাজানাটা, দিস ওয়ান খাজানা, যেটা ইউজ করার পরে আমি কালো থেকে সাদা হয়ে গেছি, ঠিক আছে? লম্বার জন্য কখনোই সম্ভব না আপু, লম্বা হওয়ার প্রোডাক্ট আমরা সেল করি না, বক্কর সক্কর কথাবার্তা বলে আপু প্রোডাক্ট সেল করি না। এই হচ্ছে আপনাদের ভাইরাল, আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার খাজানা। এটা কিন্তু স্টক আউট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সো যারা এখনো এটা নেন নাই তাড়াতাড়ি নিয়ে নেবেন ভাই। এটা শুধুমাত্র তারাই নেবেন যারা একদম কালো, আমি বারবার বলতেছি, এইটা শুধুমাত্র তারাই নেবেন যারা একদম একদম, যারা এখনো লাভ রিঅ্যাক্ট দেন নাই লাভ রিঅ্যাক্ট দিয়ে দেন। এখন কিন্তু গিফট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, গিফট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, কারণ আমরা গিফট একটু পরে কম্পিউটারে চেক করে আপনাদেরকে উইনার করে দিব, মেসেজ করে দিব, ঠিক আছে? সো যারা এখনো লাভ, আব্বু এই যে এসো, তোমাকে দেখতে চাই সবাই। তুমি কই যাও মামাকে নিয়ে? চিপস তো খাওয়া ভালো না বাবা? চিপস ভালো, তুমি জানো চিপস ভালো খাওয়া, শুনছে? শান্ত আমার জন্য কোক নিয়ে এসো তো, চলে গেছে দোকানে, মামারে ধইরা ময়রা কো দোকানে নিয়ে গেছে। আচ্ছা এই হচ্ছে খাজানা, এবং এইটা এত ফেমাস, এত ফেমাস, আপু হ্যাঁ শেয়ার করতেছেন বোঝা যাচ্ছে, শাহনাজ পারমিন আপু। সো এত এত পরিমাণ ফেমাস বললে ভুল হবে, এটা তো কাস্টমারদের জান, কার কার জান? আচ্ছা কার কার জান? আপু সকালে একটা রাতে একটা খাবে নিশিন, আপু আমি বলে দিয়েছি সকালে একটা রাতে একটা ভরা পেটে খেয়ে নেবেন, ঠিক আছে? আপু আপু খাজানাটা ইউজ করি পরিবর্তন পায় না, আপু স্কিনে ফুল কম্বোটা ইউজ করবেন। আমি বারবার বলি যখন আপনি নাইট ক্রিম লাগাবেন স্কিন কেয়ারটা করবেন। অনেকে আছে শুধু নাইট ক্রিম লাগায়, ঘরে ওই যে কাপড় কাঁচা সাবান আছে না ওগুলা দিয়ে মুখ ওয়াশ করে। আমি বারবার বলি ফেস ওয়াশ আমাদের থেকে নেবেন, মুখ ধোয়ার আইটেম আমাদের থেকে নেবেন,
টোনার ইউজ করবেন, সিরাম ইউজ করবেন, কারণ সবার স্কিন এখন ড্যামেজ। আমি কম বেশি না 100-100 জনের স্কিন আমি এখন ড্যামেজ পাই। সো এক্ষেত্রে আমার বলার কি থাকে বলেন? আচ্ছা, আপনারা অবশ্যই হচ্ছে স্কিনের জন্য ফেস ওয়াশ, টোনার, সিরাম ইউজ করবেন, স্কিন এমনিই কাজ করবে। ঠিক আছে, স্কিন এমনিই কাজ করবে। সিরাম এবং বুস্টার একসঙ্গে লাগানো যাবে? সিরাম এবং বুস্টার কি একসাথে লাগানো যাবে? ডেফিনেটলি লাগাতে পারবেন আপু, কোনো সমস্যা নাই। ডেফিনেটলি লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন আমি দেখাবো কিভাবে আপনি একদম তিনটা নাইট ক্রিমের ভিতরে আপনি 4-10 শেড পর্যন্ত ফর্সা হতে পারবেন। তিনটা নাইট ক্রিম আপনি ইউজের মাধ্যমে কিভাবে আপনি লাগাবেন আমি বলে দেই। প্রথমত আমাদের এই যে ফর্সা হওয়ার ফেস ওয়াশটা আমি বলে দেই, যাদের ফর্সা হতে চান না তারা এই ফেস ওয়াশটা লাগাবেন না, আর এই নাইট ক্রিমটা লাগাবেন না। এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আপনাকে আনলিমিটেড পেয়ার করবে, মানে আপনি যতটুকু চান, আপনি যতটুকু চান। আপনি যদি মনে করেন যে আপা আমি রানী এলিজাবেথ হয়ে যাব, আপা আমি একদম প্রিন্সেস ডায়না হয়ে যাব, সেটা আপনি সম্ভব। আপনি যতটুকু চান, আপু আমি খাজানার ফ্যান হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আপনি যতটুকু চান আপনি ততটুকু মারহাবা ফর্সা হতে পারবেন। এইটা যে আপনাকে শুধু সাদা করবে এমন কোনো কথা নাই, এইটাতে আপনার স্কিনের চামড়া মোটা করতে হেল্প করবে, আপনার স্কিনটাকে কালো থেকে ফর্সা করতে হেল্প করবে, এইটাতে আপনার স্কিনের দাগ কমাতে হেল্প করবে, এইটাতে আপনার চারপাশের স্কিনে যে রিঙ্কেলস বয়সের ছাপ পড়ে, ঠিক আছে, ঠিক আছে। সো এটাতে হচ্ছে একদম ফর্সা ব্রাইট একটা স্কিন টোন আপনাকে করে দিবে। চারো স্কিনে যাদের লোমে সমস্যা, নাইট ক্রিম ইউজের মাধ্যমে কিন্তু আপনার লোমটাও আস্তে আস্তে কিন্তু গায়েব হয়ে যাবে। সো এই জিনিসটার জন্য আমাদের এই নাইট ক্রিমটা এতটা ফেমাস, এতটা ফেমাস, এতটা ফেমাস, আপনি চিন্তাও করতে পারবেন। আপু আমি বুস্টার খাজানার ফ্যান হয়ে গেছি, আপু বুস্টার বলেন, খাজানা বলেন, যে যেটাই লাগান না কেন সারা জীবন ফ্যান হয়ে যাবেন, সারা জীবন। আপু টোনারের জন্য ইনবক্স করে ফেলেন, আপু আমি বিগেস্ট ফ্যান, বাট তুমি আমাকে গিফট দাও না, রোকসানা আপু লাভ ইউ ডিয়ার। আচ্ছা, সো এই দুইটা হচ্ছে লাগাবেন। প্রথমত আপনি ফেস ওয়াশটাকে দিয়ে মুখ ধোবেন। প্রথমত আপনি কি করবেন, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করবেন, তারপরে যদি সিরাম থাকে আপনি একটু সিরামটা লাগাবেন। এই যে ছোট্ট একটা সিরাম এইটা লাগাবেন। এইটা লাগানোর পরে আপনি নাইট ক্রিমটা মোটা করে নেবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, কিপটামি করে নাইট ক্রিম কোনোদিনও লাগাবেন না। নাইট ক্রিম লাগানোর ক্ষেত্রে কলিজাটা একটু বড় করে ফেলবেন। কিপটামি যারা করে, আমি এমনও কাস্টমার পাইছি একটা নাইট ক্রিম 65 দিন ধরে সে লাগাইছে, একটা নাইট ক্রিম 65 দিন লাগাইছে, যেখানে একটা নাইট ক্রিম 15-18 দিনের ভিতরে শেষ করার কথা, সেখানে একটা নাইট ক্রিম সে 65 দিন ধরে লাগাইছে, বাট সে ফর্সা হইছে, সে ফর্সা হইছে কিন্তু আস্তে আস্তে, মানে যত অল্প লাগাইছে আস্তে আস্তে ফর্সা হইছে। যত বেশি লাগাবেন তত তাড়াতাড়ি ফর্সা হবেন। এই জিনিসটা কিন্তু আমি বারবার বইলা দেই। এই যে দেখেন নাইট ক্রিমটা আমি একটু হাতে সোয়াচ করে ফেলি, দেখেন একটু মোটা করে লাগাবেন, ভারী করে লাগাবেন, স্কিনে একটু সিরাম লাগাই নিবেন, জাস্ট দেখেন এইভাবে একটু 2-3টা মাসাজ করবেন, শেষ নাইট ক্রিম। নাইট ক্রিম লাগানো শেষ, দেখছেন মোটা করে লাগাবেন, ভারী করে লাগাবেন, আলতো করে মাসাজ করে রেখে দিবেন, শেষ। ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা বা 20 মিনিট আগে আপনি জাস্ট হচ্ছে নাইট ক্রিমটা লাগিয়ে ঘুমাতে যাবেন। ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা বা 20 মিনিট আগে আপনি নাইট ক্রিম লাগিয়ে ঘুমাতে যাবেন, আপনার কাজ শেষ। সকালবেলা উঠে মুখটাকে ধোবেন, দেখবেন একদম সাদা ফর্সা একটা স্কিন টোন, একদম ফর্সা একটা স্কিন টোন, ঠিক আছে। আর এইটা কিন্তু অনেক বেশি বাজারে নকল, সো এটা একটু দেখে নেন, অরিজিনালটা এরকম কৌটার গায়ে এরকম খোদাই করা, ক্লিয়ার? কৌটার গায়ে এরকম খোদাই করা, নামটা একটু দেখে নেন, ঠিক আছে, কৌটার গায়ে খোদাই করা। এবং এই দেখেন আমাদের প্রোডাক্ট দেখলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, এটা নকল কিন্তু, ঘাটে গঞ্জে বাজারে অভাব নাই, সো এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। সো এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। মিনিমাম 3টা নাইট ক্রিম আপনি লাগাবেন, মিনিমাম 3টা নাইট ক্রিম কিন্তু আপনি লাগাবেন, সো এই জিনিসটা মাথায় রাখবেন, ম্যাক্সিমাম 3টা নাইট ক্রিম আপনি লাগাবেন, প্রাইস পড়বে 1500 টাকা করে। আচ্ছা আপু, এই ক্রিমটার ফেস ওয়াশ প্রাইস, ফেস ওয়াশ 790 ইরান, ইরান ফেস ওয়াশটার নাম জানো কত? গ্লোফিক্স 780, আর নাইট ক্রিমের দাম হচ্ছে 1500 টাকা। সো এই দুইটা মাস্ট ইউজ করবেন, আর স্কিন কেয়ারের জন্য এই দুইটা লাগাবেন।
ফর্সা হয়েছে বুস্টার খাজানা দিয়ে আলহামদুলিল্লাহ রক্সানা আপু আপু ইশিন কয়টা খেতে হবে আপু 6 মাস যদি খেতে পারেন সব সময় ভালো 6 মাসের কোর্স করবেন সাপ্লিমেন্টে সব সময় আচ্ছা এখন আমাকে কমেন্ট করেন কালো হয়ে যান কে কে সব স্কিন ইউজ করেন কিন্তু সানস্ক্রিন লাগান না কে কে অনেক প্রোডাক্ট ইউজ করেন কিন্তু সানস্ক্রিন লাগান না স্কিন কালো হয়ে থাকে কে কে এই কাজটা করে থাকেন এই ভুল কাজটা কে কে করেন হাত তোলেন আজকে আমি বকা দিব সবাইকে এই জিনিসটা কি দোষ করছে বলেন হাজার হাজার টাকা স্কিনের পিছনে খরচ করে ফেলেন কিন্তু এই ছোট্ট জিনিসটা লাগাতে চান না কেন আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন এটা লাগাবেন এটা সোনার মতো লাগাবেন ঠিক আছে সারা স্কিনে লাগাবেন স্কিনে কিচ্ছু হবে না স্কিনে কিচ্ছু হবে না সানস্ক্রিন লাগাবেন সানস্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট আপনাদের স্কিনের জন্য আপনারা আমি দেখেছি আমার অনেক কাস্টমার সানস্ক্রিন কি সেটাই চিনে না এইটা করা যাবে না রোদে যাবেন রান্না করতে যাবেন ঘরে থাকেন যেখানে থাকেন সানস্ক্রিন লাগাবেন স্কিন ভালো থাকবে প্রোটেকশন দিবে সানস্ক্রিনটা আপু ক্রিম এবং ক্রিম লাগাতে বলছে ঠিক আছে আপু কাজী বিধি আপু রাইট ঠিক আছে টিউবলাইট ফেস প্যাকটা নিতে চাই ওইটার বিষয়ে কিছু বলেন এই যাবো হাতের কাছে নিয়ে বসছি বাট এখন মাখতে ইচ্ছা করতেছে না নাইলে আমি মাইকে দেখাইতাম অনেক জোস আপু অনেক জোস দেখেন আমি দুই দিন না তিন দিন লাগাইছি দেখছেন অল্প একটু লাগাইছি কিন্তু এটা লাগানো শুরু করবো এখন থেকে ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 1000 টাকা 1000 টাকা হচ্ছে সানস্ক্রিনটা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আর যাদের মেস্তা সমস্যা আছে তারা খাজানার সাথে হচ্ছে মেলাজমা ক্রিমটা মিক্স করে ইউজ করবেন ইনশাল্লাহ মেস্তাটা একদম পার্মানেন্ট ভাবে আপনার চলে যাবে একদম পার্মানেন্ট ভাবে চলে যাবে আপু আপু কোরিয়ান জুস খাওয়ার পরে কি ফেজে ঘামাচির মতো কি যেন ওঠে জুসের জন্য ঘামাচি ওঠে না আপু আমি বারবার বলে দেই সাপ্লিমেন্ট বলেন জুস বলেন এগুলার জন্য কখনো স্কিনের র‍্যাশ হয় না নাইট ক্রিমের জন্য র‍্যাশ হয় না র‍্যাশটা হওয়ার মেইন কারণ হচ্ছে আপনার স্কিনে অনেক বেশি ঘামায় অয়েলি পানি খান না স্কিন ডিহাইড্রেট হয়ে গেছে পানি খাবেন বরফ দিয়ে স্কিনটাকে রাফ করবেন ঠান্ডা বোতলের পানি দিয়ে মুখটাকে ওয়াশ করবেন সকাল বিকাল তিন বেলা স্কিনে ওই র‍্যাশটা থাকবে না আপু এটা মাথায় রাখবেন কখনো সাপ্লিমেন্ট খেলে আপনি দেখবেন না যে স্কিনে কোনো র‍্যাশ অ্যালার্জি এগুলো হয় না ঠিক আছে ঠিক আছে গুড হেলথে এক মাসে কত কেজি ওজন বাড়ানো যাবে আপু গুড হেলথে আপু আপনি অনেক ওজন আপনি যতটুকু চান ততটুকু আপু ওজন বাড়াইতে পারবেন এটাই সত্যি কথা এটা আপনার উপরে ডিপেন্ড করবে কারণ ওইটাতে আপনাকে ওষুধ খায় মোটা করবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপু আমি এটা নিতে চাই আচ্ছা ঠিক আছে আপু যারা নিতে যাচ্ছেন ঠিক আছে জান্নাতুল ফেরদৌস আপু বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আপু বাজে কমেন্ট করবেন না আপু আমি চন্দন এবং হানি জেলটা অনেক ভালো আপু আমি অনেক সুন্দর হয়ে গেছি আয়েশা আপু থ্যাংক ইউ আপু টোনার দেখাও না টোনারটা আপু হাতের কাছে নাই রে শোনা আচ্ছা বডি ক্রিমটা একটু জুসটা অনেক মজা জুসটা অনেক মজা আপু আমি বারবার বলছিলাম যারা জুস খাবেন তারা একদম মানে ইনশিওর থাকেন যে জুস খাইলে আসলেই আসলেই স্কিন ভালো থাকে আমি এটা বারবার বলছিলাম আপনাদেরকে ঠিক আছে আমি এটা বারবার বলছিলাম সো এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা বডির জন্য আপনারা হচ্ছেন আমাদের খাজানা বডি ক্রিমটা লাগাবেন জাস্ট দেখে নেন ওয়াও জাস্ট লাক্সারিয়াস একটা বডি ক্রিম যারা এই বডি ক্রিমটা এখনো নেন নাই নিয়ে নেবেন তাড়াতাড়ি বডি ফর্সা হবে ঠিক আছে সো আজকের মতো লাইভটা এখানেই আমি শেষ করে দেই ইনশাআল্লাহ আবার কালকে জাস্ট তিনটায় লাইভ কালকে কিন্তু তিনটায় কোনোভাবে লাইভ মিস করবেন না কালকে তিনটায় লাইভ সো কোনোভাবে কেউ মিস করবেন না বারবার বলতেছি ঠিক আছে সো সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ